আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা কেকের রেসিপি দেখাবো, আর এই কেকটা জাস্ট তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা। ডিম ছাড়া তেল ছাড়া কেক, আর দেখতে পাচ্ছেন যে কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে, যে বোঝাই যাচ্ছে না যে এটা ডিম ছাড়া অথবা তেল ছাড়া কেক। সো এটা রেসিপিতে চলে যাই আমরা। তো আমি এখানে নিয়েছি অরিও বিস্কিটস, এখানে আমি নিব 15 থেকে 20টি বিস্কিটগুলো নিব। এখন আমি বিস্কিটগুলো ভেঙে নিচ্ছি, তাহলে এটাকে আমার ব্লেন্ডার করতে ইজি হবে। এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, আর এগুলাকে একদম সুন্দরভাবে ব্লেন্ডার করতে হবে, কোনো দানা থাকা যাবে না। এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে ব্লেন্ডার হয়ে গেছে, একদম মিশ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার 1 টিস্পুন। এখন বেকিং পাউডারটা দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ তরল দুধ। এখন দিয়ে এটাকে আমি আবার সুন্দর করে মিক্স করব, যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ব্যাটার না হয়। তো আমি দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি। আমি এখানে একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি, আপনারা কেক মোল্ডও নিতে পারেন। সেখানে আমি তেল গ্রিস করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর এই কেকটা এত ফুলবে না, সো চেষ্টা করবেন একটু ছোট মোল্ড নিতে, তাহলে কেকটা একটু উঁচু হবে। এখন আমি এটাকে একটু ট্যাপ করছি, যেটার ভিতরে যত বাবলস আছে সেগুলো দমে যায়। এখন এটা আমি প্রিহিট ওভেনে বেক করব 35 থেকে 40 মিনিট পর্যন্ত 170 ডিগ্রিতে। সো চেক করবেন যে হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিন আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করতে দিব 1 ঘন্টার জন্য। ঠান্ডা করার পর আমি কেকটা মোল্ডের থেকে তুলে নিচ্ছি। তো একটা প্লেট আমি এখানে নিয়েছি, আর এখানে কেকটা দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো এই কেকটা আপনারা এইভাবে প্লেন কেক হিসেবেও খেতে পারবেন, অথবা এটাকে বার্থডে কেকও করতে পারবেন। সো আজকে আমি আপনাদের দেখাবো এই কেকটা দিয়ে বার্থডে কেক কীভাবে করে। আর এই কেকটাকে এখন আমি মাঝে কেটে নিয়েছি, দেন আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, তাহলে কেকটা আর একটু বেশি সফট হবে। দেন আমি দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। দেন আমি আর একটা পার্ট যে কেটে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। দেন এটার উপরও আমি আবার সুগার সিরাপ দিব। আর সুগার সিরাপ করতে একদম ইজি, আপনারা হালকা গরম পানি নেবেন, ওখানে 1 টেবিল স্পুন চিনি দেবেন, আর সামান্য ভ্যানিলা এসেন্স, ওইটা একদমই অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। সো আমি এখন হুইপিং ক্রিম দিয়ে আমার পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আর এখন আমি কেকটাকে আমার পছন্দ মতন এটাকে ডেকোরেশন করে নিব, আপনারাও আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করতে পারবেন। তো আমার কেক ডেকোরেশন রেডি। আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। সো আজকের জন্য এটুকুই, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।